তালজাঙ্গা জমিদার বাড়ি কিশোরগঞ্জের তারাইল সড়কের পাশে তালজাঙ্গা ইউনিয়ন তালজাঙ্গা জমিদার বাড়ি অবস্থিত। জমিদার বাড়িতে আরসি রায় উচ্চ বিদ্যালয়ের নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। তবে বাড়িটির দেয়ালে আগাছা জন্মে বিভিন্ন স্থানে প্লাস্টার উঠে যাওয়ার ফলে কারুকার্যের সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। বাবু রাজচন্দ্র রায় এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একজন MLBL ডিগ্রিধারী অভিজ্ঞ উকিল ছিলেন। তার আমলেই 1914 খ্রিস্টাব্দে নির্মিত হয় বাসভবন, প্রশাসনিক প্রাসাদ, কালী মন্দির, শিব মন্দির, শান বাঁধানো তিনটি পুকুর। বাসভবনটির উপরতলায় বসবাসের জন্য 6টি কক্ষ ছিল। হামহামখানা ও শৌচাগার এবং প্রাসাদের উপরতলায় পশ্চিম উত্তর কোণায় একটি অন্ধ বিদ্যমান সরু অন্ধকার কক্ষটির একটিমাত্র দরজা। হাত পা বেঁধে রাতভর কূপে আটকিয়ে রাখা হতো বিদ্রোহী প্রজাদের শাস্তি দেওয়ার জন্য। তাছাড়া উপরের তলায় কক্ষের উপরিভাগে ছিল টাকা পয়সা সোনাদানা রাখার জন্য একটি গুপ্ত কক্ষ রয়েছে, যা সহজে পরিলক্ষিত হয় না। বাসভবনের উপরতলায় প্রত্যেক দরজায় সামনের রেলিংগুলো ভেঙে যাওয়ায় এর সৌন্দর্যের শোভা হারিয়ে গেছে। বিশাল এই প্রাসাদটিতে বিলাসিতার চিত্র ফুটে আছে। উপরতলায় ছিল অন্তঃপুরে নারীদের জন্য রক্ষিত। নিচতলায় দক্ষিণ পার্শ্বের কক্ষটি প্রশাসনিক কাজের জন্য কাচারি হিসেবে ব্যবহৃত হতো। নিচতলার উত্তর পার্শ্বের কক্ষটি বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হতো এবং উত্তর পূর্ব পাশে কক্ষটি পূজারীদের জন্য সংরক্ষিত ছিল। তা বর্তমানে পোস্ট অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1950 সনের জমিদারি অগ্রাধিকার ও প্রজাতন্ত্র আইন বলে সরকার বাহাদুর উক্তি জমিদারি অগ্রিগ্রহণ করে নেয়। জমিদারি চলে যাওয়ার পর তার পরিবার পরিজন নিয়ে ভারতে চলে যান। জমিদার বাড়িটি আরসি রায় উচ্চ বিদ্যালয়ের নামে দান করে যান।